ফুলকপি। খাদ্য তালিকার মধ্যে একটি অন্যতম প্রিয় নাম হলো ফুলকপি। আর তা যদি একটু রসিয়ে কষিয়ে রান্না করা যায় তাহলে তো ব্যাস হয়েই গেল। তখন ঠিক এই কথাটাই মাথায় আসে না, ওরম তাকিও না আমি ক্যাবলা হয়ে যাই। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি ফুলকপির একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। সো চলো শুরু করা যাক। আমি প্রথমেই রান্নার উপকরণগুলো বলে দিই। ফুলকপি, আলু, টমেটো, কুচনো পেঁয়াজ, আদা ও রসুনের পেস্ট, সরিষার তেল, গোটা জিরা, তেজপাতা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, চিনি, দুধ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, মিট মশলা, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কসুরি মেথি। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে ফুলকপি এবং আলুগুলোকে ফ্রাই করে নিতে হবে। আমি এখানে আলু ফ্রাই করাটা দেখাতে ভুলে গেছিলাম, তোমরা ফুলকপি এবং আলু দুটোই ফ্রাই করে নিও। তারপর সেগুলো তুলে রেখে কড়াইতে গোটা জিরা, তেজপাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে তারপর কুচনো পেঁয়াজ এবং আদা ও রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ। তারপর তার মধ্যে কুচনো টমেটোগুলো দিয়ে আরও একটুখানি নাড়িয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা, গরম মশলা, পরিমাণ মতো নুন এবং কসুরি মেথি দিয়ে নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ। এরপর তার মধ্যে ভেজে রাখা ফুলকপি এবং আলুগুলো দিয়ে কষিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ। তা কষানো হয়ে গেলে এবার তার মধ্যে দুধ এবং পরিমাণ মতো জল দিয়ে গ্যাস লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। কিছুক্ষণ ফুটিয়ে নিলে রেডি আপনাদের রেসিপি।